অনেক পন্ডিত আছে, কিন্তু দেখছি জুয়েল কথা বলে, আমাদের নায়ক ভাই কথা বলে অনেকে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে এই জায়গায় আমরা অমানুষ, আমরা কোথাও কোনো কিছু শিখতে যাই না। এই জায়গায় আমরা অমানুষ, আমরা কোথাও কোনো জিনিস শিখতে যাই না। শিখতে হলে আগে শুনতে হবে, যদি আমরা শুনতে পারি তাহলে শিখতে পারবো। এই ছবির মূল উদ্দেশ্য কি, অমানুষ রাখা হয়েছে কেন, এই ছবির কেন রাখা হয়েছে অমানুষ, আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজে বাঁচতে পারি। আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময় বিশ্বাস করে আমরা বিনোদনের মাধ্যমে এ জগতে যত মাদকাসক্ত রয়েছে, অপসংস্কৃতি রয়েছে, নেশা যে মাদকাসক্ত এই বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল এক সময়, সেই থেকে দূরে রেখে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাঝে বিনোদনকে ছেড়ে দিয়েছে, যে বিনোদনের মাধ্যমে আমরা সকল অপকর্মকে দূরে রেখে আমরা সৎভাবে জীবনযাপন করব, এই সোনার বাংলাকে সোনায় প্রতিষ্ঠা করব। আর সেজন্য আমাদের সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক যে আমাদের এফবিসিসি যেটা বলা হয়, সেই এফবিসিসির সুপারস্টার নীরব ভাই, নীরব ভাইয়ের সাথে এই সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের দীর্ঘদিনের পরিচয়, সেজন্য আমাদের সাথে ভাই বন্ধুর মতো সম্পর্ক রয়েছে। আমরা যেহেতু 58,000 ছাত্রছাত্রী সরকারি তিতুমীর কলেজে, বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড, থানা, জেলা সব জায়গার ছাত্রছাত্রী এখানে রয়েছে। আপনাদের কাছে উদ্দেশ্য একটাই, যদি অমানুষ ছবিটা ভালো মনে হয় আপনারা একজন আরেকজনকে প্রচার করবেন, এই অমানুষ যেন সবাই দেখে আমরা মানুষ হতে পারি, এই আশায় বলতে চাই। এই আশা প্রত্যাশা রেখে আমি সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, ভালো সিনেমা দেখেন, ভালোভাবে আমরা যেন পথ চলতে পারি। এ আশা রেখে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ সবাইকে, সবাই দেখবেন হিরোইন আসছে, তারাও কিন্তু অত্যন্ত সুন্দর সুদর্শন। এই তো আছি, আমি যখন খুশি তখন জানি সবাই সামনে গে, আমাদের লোক পিছনে যান, পিছনে যান, সামনে না ভাই, তুলবি না, ক্যামেরাম্যান আপনি তো ছবি তুলেন নাই, একটু রাখেন আপনি, বুঝলাম না কি।
আপনাকে